হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যালটিতে তোমাদের জন্য আরও একটি জব ভ্যাকেন্সির আমরা আপডেট নিয়ে হাজির হয়ে গেছি পশ্চিমবঙ্গের কিন্তু আরও একটি স্কুলে কিন্তু টিচার কিন্তু রিক্রুট করা হচ্ছে কোন স্কুলের টিচার রিক্রুট করা হচ্ছে কোন কোন বিষয়ে টিচার রিক্রুট করা হচ্ছে তোমরা কী করে আবেদন করতে পারবা তো যাবতীয় ডিটেলস আমরা কিন্তু আজকের এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো তো দেখতে পাচ্ছ কুমারমারি হাই স্কুলে কিন্তু কিন্তু করা হবে তার অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের সামনে আমরা কিন্তু নিয়ে চলে এসেছি এটা কিন্তু কুমারমারি হাই স্কুলের কিন্তু প্যাডে জারি করা হয়েছে এই নোটিফিকেশানটি ওকে তো এখানে কিন্তু ডেট রয়েছে একুশ বারো দু হাজার একুশ তারিখে কিন্তু নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি কুমারমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দু সালের মধ্যে পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে আবেদনপত্র আগামী ইংরাজির বাইশ বারো দু তারিখ বুধবার সকাল এগারোটা থেকে সরাসরি বিদ্যালয় অথবা বিদ্যালয়ের ঠিকানায় গৃহীত হবে তার মেন কিন্তু তোমরা সরাসরি বিদ্যালয়ের ঠিকানায় গিয়ে তোমরা কিন্তু বাই হ্যান্ডে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারো অথবা কিন্তু তোমরা পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু পাঠাতে পারো ওকে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে তিন এক দু হাজার বাইশ সোমবার বিকাল চারটা অর্থাৎ কিন্তু বাইশ সালের জানুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট সময় রয়েছে তোমাদের কিন্তু আবেদন করা তোমরা কিন্তু তার আগে কিন্তু আবেদন কিন্তু করে ফেলতে পারো তিন তারিখের আগে অর্থাৎ কিন্তু সোমবার বিকেল চারটার আগে তোমরা কিন্তু আবেদন কিন্তু কমপ্লিট করতে পারো বাই হ্যান্ডে বা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আমি প্রত্যেককে সাজেস্ট করবো যদি কেউ বাইরে থেকে আবেদন করো মানে তোমরা যারা আবেদন করছো অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই স্পিড পোস্ট করো তাহলে কিন্তু ঠিক টাইম মতন কিন্তু পৌঁছে যাবা ওকে মানে ঠিক টাইম মতন পৌঁছে যাবে তোমাদের হলো যে অ্যাপ্লিকেশনটি রয়েছে দেখো কোন কোন বিষয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে বাংলা বিষয়ে কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে বিএ অনার্স তোমাদের তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন থাকা প্রয়োজন অথবা কিন্তু তোমাদের এম থাকা প্রয়োজন রয়েছে এবং তোমাদের কিন্তু বিএড কিন্তু আবশ্যিক রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ কিন্তু করে দিয়েছে এবং কিন্তু এখানে কিন্তু দুজন তোমাদের কিন্তু টিচার কিন্তু নিয়োগ করা হবে এই বাংলা পোস্টে ইংরেজি দেখো ইংরেজির ক্ষেত্রে বিএ অনার্স তোমাদের থাকা প্রয়োজন তার সাথে কিন্তু তোমাদের এম এ কিন্তু যদি থাকে তাহলে কিন্তু বেটার হয় অথবা কিন্তু বিএ বা এম এ যে কোনো একটা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে সঙ্গে কিন্তু বিএড থাকা প্রয়োজন এখানে কিন্তু তিনটি শিক্ষক নিয়োগ করা হবে সংস্কৃতের একটি টিচার নিয়োগ করা হবে দর্শনে একটি টিচার নিয়োগ করা হবে রাষ্ট্রবিজ্ঞানে একটি টিচার নিয়োগ করা হবে ইতিহাসে দুটি টিচার নিয়োগ করা হবে ভূগোলে একটি টিচার নিয়োগ করা হবে এবং কিন্তু পিওর সায়েন্সে যদি তোমাদের বিএসসি অথবা এমএসসি করা থাকে সেক্ষেত্রে এবং তোমাদের যদি বিএড করা থাকে তোমাদের কিন্তু চারজন কিন্তু এখানে কিন্তু টিচার কিন্তু রিক্রুট কিন্তু করা হবে তো এই ছিল ছোট্ট একটি নোটিফিকেশান তোমাদের কিন্তু মূলত যে এই কুমার যে হাই স্কুলটি রয়েছে সেটা কিন্তু সাউথ চব্বিশ পরগনাতে রয়েছে এখানে কিন্তু তার পিনকোড রয়েছে এবং এখানে কিন্তু ডিটেলস তাদের অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে তোমরা কিন্তু এখান থেকে অ্যাড্রেসটি চেকআউট কিন্তু করতে পারো তোমরা এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে তোমরা কিন্তু এই যে অফিসিয়াল যে নোটিফিকেশানটি রয়েছে তার কিন্তু লিঙ্ক পেয়ে যাবা তোমরা কিন্তু সেখান থেকে এসে তোমরা কিন্তু এই যে নোটিফিকেশানটি রয়েছে সেটা কিন্তু চেকআউট কিন্তু করতে পারো তো অবশ্যই ডিসক্রিপশান বক্সে যাবা গিয়ে সেখানে লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড কিন্তু করে নিতে পারো তো এই যে ছোট্ট একটি আপডেট যদি তোমাদের এই আপডেট এই ভিডিওটি কাজে লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দিও সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিও এবং এরকম সমস্ত রকম মানে সমস্ত জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে নেবল করোনা সবার প্রথমে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য